আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতাহুল্লাহু মালান ফালাম ইয়াদসাকাতাহু মুসাল্লাহু মালু ইয়াউমুল কিয়ামা। মানুষকে যদি অর্থ সম্পদ দেওয়া হয়, সেই অর্থ সম্পদের যদি যাকাত মানুষ না দেয়, তাহলে বিচার মাঠে এই অর্থ সম্পদকে বিষাক্ত সাপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোজা আকরা, খুব বিষাক্ত সাপ, বিষের কারণে তার মাথায় লোম থাকবে না। তিনি বলেন, ওয়াখজবে লাহজামাতাইহে, তার গদা গলায় যখন জড়িয়ে দেওয়া হবে, ইতওক যখন তার গলায় জড়িয়ে দেওয়া হবে, তখন এই সাপের দুটি মুখ হবে, দুই মুখের মাধ্যমে তার মুখের দুই সাইডকে ধরে ছোবল মারবে আর বলবে, আনা মালুক আনা কানসুক, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ। সাপ ছোবল মারলেই তো হয়, আবার সাপ কথা কেন বলবে? সাপে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার অর্থ সম্পদ। তখন ফেরেশতা আঘাত করছিলেন আর বলছিলেন, এ হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ। এবার সাপে বলবে, আমি হচ্ছি তোমার সঞ্চিত সম্পদ, তুমি একটু বুঝো যে জিনিসের অর্থ যাকাত দেওনি সেই জিনিস কেমন, সেটাই হচ্ছে আমি। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন লাম ইয়াদি লাম মা মিন রাজুলিন আতাহুল্লাহু তাআলা, যে কোনো পুরুষ যে কোনো নারী আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, এবেলুন উট ও বাকারুন গরু গাভী ও গানাম ছাগল, এইসব অর্থ সম্পদ তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ফালাম ইয়াদি হাক্কাহা, সে যদি এগুলির হক না দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা উতিয়ে বেহা ইয়াউমুল কিয়ামা আযামা মাতাকুনু, যা ছিল তার চেয়ে বেশি মোটা ও স্বাস্থ্যবান হয়ে এই পশুগুলি বিচারের মাঠে আসবে। তার চোট কোহান খুব উঁচু হবে, শক্তিশালী হবে, মজবুত হবে, মোটা তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাতাউবে আকফা, সেই উট গরু ছাগল তার পায়ের খুর দিয়ে লোকটিকে এইভাবে ডলতে থাকবে, ও তান্তাউবে করুণেহা, তার শিং দিয়ে লোকটিকে এইভাবে গুতাতে থাকবে, পা দিয়ে পশুতে ডলতে থাকবে আর শিং দিয়ে গুতাতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা যাযাত উলাহা রুতা তালাই হোক রাহা, যতবার আগের গরু ছাগলগুলি তাকে পা দিয়ে ডলে পার হয়ে যাবে, গুতা দিয়ে পার হয়ে যাবে, পরবর্তীতে পিছনেরগুলি আবার আসবে, পূর্বেরটা আবার আসবে, এইভাবে চলতে থাকবে। ইয়ামা এলাইউজ্জা ইয়ামাল কিয়ামা, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। মনে রাখবেন, যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা অর্থ সম্পদের যাকাত দেবে না তাদের বিচার পরে হবে। মানুষের এইভাবে বিচার করতে করতে শেষে বিচার হবে যারা অর্থ সম্পদের যাকাত দেয় না তাদের, যারা জুলুম করে তাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখনো কানজো আহাতে কুমি ইয়াউমাল কিয়ামা সোজা আকরা, বিচারের মাঠে তোমার এই সঞ্চিত সম্পদ বিষাক্ত সাপ হবে। ওয়াফিরু সাহেবহু মিনহু, যখন বিচার মাঠে আপনি উপস্থিত হবেন, এই অর্থ সম্পদ সাপে উপস্থিত হবে, তখন আপনি তাকে দেখে পালাতে থাকবেন। সাপ আপনার পিছনে ধাওয়া করবে, আপনি আগে আগে দৌড়াবেন আর পিছনে পিছনে সাপ দৌড়াবে। মানুষের যখন শেষ সীমা চলে আসে, তখন সে নিজেকে হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করে, পাল্টা লোকটি থেমে তার হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। ফায়ুলকে মুহু আসা বেয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আঙ্গুলগুলি হাতগুলি তার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে, এ হচ্ছে শেষ ফলাফল, ও তো পালাতে পারবে না। সাপ পিছে পিছে দৌড়াবে, লোকটি আগে আগে পালাবে, শেষ পর্যন্ত যখন দৌড়ানো শেষ হবে, উল্টা ঘুরে নিজেকে রক্ষা করবে হাত দিয়ে, তখন হাত দুটি তার মুখের ভিতরে ঢুকে যাবে।